صلو علی نبی صلو علی صلی اللہ علیہ وسلم یا محمد مصطفی نبی صلی علی نبی صلی علی نبی صلی علی شفاعتر کان ڈری او گو شفاعتر کان ڈری رسول اللہ یا محمد مصطفی نبی صلو علی نبی صلو علی نبی صلو علی کیوں پا پولے نبی جی آمار نوری پوتول کیوں پا پولے نبی جی آمار گولا پو پھول کیوں پا پولے نبی جی آمار نوری پوتول کیوں پا پولے نبی جی آمار گولا پو پھول او گنائی سے گولا پنائی سے پتول او گنائی سے گولا پنائی سے پتول نورے نور اللہ یا محمد مصطفی نبی صلو علی نبی صلو علی نبی صلو علی نبی صلو علی گول اپنائی سے گول پھر بابا نبی جی آمار قبر کعبہ سورہ بولیں سبحان اللہ گول اپنائی سے گول پھر بابا نبی جی آمار قبر کعبہ جر آگو مانے بھبن اوزالا مصطفی نبی صلو علی نبی صلو علی نبی صلی علی برادر خطبہ مسنونات پورے پورے مہاگرنتھ القرآن چتورتھ پارا سورہ آل عمران آیت نمبر 185 ہمیں تلاوت کرسلام আমি চাই প্রথমত আপনারা এই আয়াত কারিমার সহজ সরল বাংলায় অর্থ শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতে আল্লাহ চারটি চ্যাপ্টার রেখেছেন, চারটি বিষয় রেখেছেন, চারটা দিকের আলোচনা একটি আয়াতে আছে। চারটি বিষয় আমি অল্প অল্প আলোচনা করব। আপনার এই আয়াত সহ অর্থ মুখস্থ আছে, তার কারণ এ প্রায় আলিম ওলামা এই আয়াত তেলাওয়াত করেন এবং আয়াতের উপরে পজ করেন, ঠিক না বাবা? আর সবচাইতে মজার বিষয়, চাহে আপনি মুসলমানকে জিজ্ঞাসা করেন কিংবা কোন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন কিংবা কোন বৌদ্ধ খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষকে জিজ্ঞাসা করুন কি ভাই মত সম্পর্কে আপনার মতামত কি, মত সম্পর্কে আপনার রায় কি, তো একটা মিনিটের সময় নেবে না, এক যুগে আপনাকে জবাব দেব কি মৌলানা? কই সওয়াল হওয়া, এটা কোন প্রশ্ন হলো মৌলানা? একদিন না একদিন মরতেই হবে, বলবে না বাবা? বুদ্ধিমান কম বুদ্ধির মানুষ সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে একই প্ল্যাটফর্মে এই বিষয়ে সবার একই মত, এতে দ্বিমত নয়, সবাই আপনার এক পক্ষে স্বীকার করে নিয়েছে বলে একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আসুন আজকে আপনাদের শোনাবো আসলে মওত কি। একটা বিষয় আপনারা মাথায় রেখে দিবেন, জবাব আপনাদের পরে দেবেন। আল্লাহ বলেছেন প্রত্যেকটা নাফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। কি বাবা? নাফস। এই নাফসটা আপনারা মনে রাখবেন, এর ব্যাখ্যা আমি পরে করব। চলো, এই মওত যার স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বে কায়নাত
এ ধরার বুকে নাবি করে রাসূল করে প্রেরণ করেছিলেন হযরতে সাইয়্যিদেনা দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর নাম শুনেছেন না বাবা আপনারা? আলহামদুলিল্লাহ, একটু আমার সাথে কথা বলবেন। আমি রাত দেশের মানুষ, সাগর দ্বীপের মানুষ, এলাকায় খুব কম প্রোগ্রাম আমি আসি, মাশাআল্লাহ আমার অন্যদিকে প্রোগ্রাম হয়, এদিকে খুব কম আসি। জানি না আপনারা কেমন শুনেন, তবে একটু আমার জবাব দেবেন, আমাকে ভালো লাগবে, দিল খুলে বলে। সাইয়্যিদেনা দাউদ আলাইহিসসালাম এক সময় আল্লাহ পাককে বলতে আছেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে 7টি পুত্র সন্তান দিয়েছো। আর এক বর্ণনা এসছে, আল্লাহ নবী দাউদ আলাইহিসসালামকে 23টি পুত্র সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এখন যদি কারো 23টি ব্যাটা হয় তো ওকে থামা বড় মুশকিল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ये जो दौलत है और औलाद है, यानी दुनिया की दौलत और औलाद, ये अल्लाह के बंदे के लिए फितना है। यानी दौलत एवं औलाद, টাকা পয়সা, ধন দৌলত এবং সন্তান, এ কারোর জন্য আপনার ফিতনা হয়ে গেছে, কারোর জন্য ফিতনা হয়ে গেছে, যারা এটা পাওয়ার পরে বিগড়ে গেছে। আসুন দাদা, আমার আলোচ্য বিষয় ওটা নয়, এটা সাইয়্যিদেনা দাউদ আলাইহিসসালাম আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে ছেলে দিয়েছো, আল্লাহ নবী তুমি যাকে করো সেই নবী হয়। তার কারণ পৃথিবীর মানুষ সবাই যদি ভোট দিয়ে কাউকে নবী নির্বাচন করে, সে কখনো নবী হতে পারে? যারা বলেন পারে, আমরা ভোট দিয়ে কাউকে নবী বানাতে পারি? পারি না। আল্লাহ তোমার দয়া, আমাকে নবী বানিয়ে রাসূল বানিয়ে পাঠিয়েছো আল্লাহ দুনিয়াতে। আল্লাহ গো, আমি আজ তোমার কাছে জানতে চাই যে আমার এতগুলো পুত্র সন্তান, এর মধ্যে কি কেউ তোমার নবী, কাউকে তুমি নবী বানিয়ে পাঠিয়েছো? আল্লাহ পাক বলতে আছেন, দাউদ তুমি জানতে চাও? হ্যাঁ আল্লাহ, এটা আমি জানতে চাই। আল্লাহ বললেন, এক কাজ করো, এটা যদি জানতে চাও তো তুমি জানতে পারবে, একটা কাজ করতে হবে, সব ছেলেদেরকে ডাকো, ডাকার পরে তুমি সামনে বসাও আর তাদেরকে তুমি 3টি প্রশ্ন করো, এই 3টি প্রশ্নের জবাব যে সঠিক দেবে সেটাই হচ্ছে আমার নবী। নবী দাউদ আলাইহিসসালাম সব পুত্র সন্তানদের ডাকলেন, তারা সামনে এসে বসলো, কিন্তু প্রশ্ন উনি কি করবেন? আল্লাহ ডাকতে বলেছেন, দেখেছেন, প্রশ্ন করতে বলবেন, 3টি প্রশ্ন করতে বলেছেন, কিন্তু প্রশ্ন কি হবে এটা তো বলেননি আল্লাহ। নবী দাউদ আলাইহিসসালাম বললেন, আল্লাহ তুমি ডাকতে বলেছো, দেখেছি আমার ছেলেরা চলে এসেছে, বসে গেছে, কিন্তু আমি প্রশ্ন কি করব? আল্লাহ পাক বলেন, দাউদ প্রশ্ন কি করবে ওটা আমাকে বলে দিতে হবে। হ্যাঁ আল্লাহ, এটা ভাইটাল বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ এখান থেকে জানা যাবে কোনটা আমার, কোনটা তোমার নবী, আমার এই 23 বেটার মধ্যে কোনটা তোমার নবী, এটা জানতে পারবো। অতএব প্রশ্ন আল্লাহ তুমি শিখিয়ে দাও। আল্লাহ পাক 3টি প্রশ্ন বলে দিলেন, নবী দাউদ আলাইহিসসালাম এবার আপনার বলতে আরম্ভ করলেন। নবী দাউদ বলতে আছেন, বাবা আজ তোমাদের দেখেছি বসেছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, আমি তোমাদের 3টি প্রশ্ন করব, যে পারবে জবাব দিবে। ছেলেরা জবাব দিল, আব্বা তাহলে 3টি প্রশ্ন করো। সাইয়্যিদেনা দাউদ আলাইহিসসালাম বলতে আছেন, হে আমার সন্তানেরা, তোমরা মনোযোগ সহকারে আমার প্রশ্নগুলো শুনবে। নবী দাউদ আলাইহিসসালাম বলতে আছেন, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে, এই পৃথিবীর বুকে মহান আল্লাহ এমন কোন দুইজনের মধ্যে এত মহব্বত, এত ভালোবাসা রেখেছেন যাদের একজনকে আঘাত লাগলে অপরজনকে আঘাত লাগতে একটা সেকেন্ড সময় লাগে না? আমার 1 নম্বর প্রশ্ন, কে পারবে জবাব দাও? সন্তানেরা বলতে আছে, আব্বা গো তুমি বলেছো 3টি প্রশ্ন করবে, 1টি হলো, আরো 2টি প্রশ্ন তুমি আগে করে দাও। নবী দাউদ আলাইহিসসালাম এবার বলতে আছেন, আমার 2য় প্রশ্ন হলো এটাই, এমন কোন জিনিস যেটা মানুষের জীবন হতে একবার যদি চলে যায় মানুষ হাজার চেষ্টা করে আর ফিরিয়ে আনতে পারে না? 2টি প্রশ্ন হয়ে গেল। নবী দাউদ আলাইহিসসালাম বলতে আছেন, হে আমার সন্তানেরা, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন বস্তু যেটা মানুষের কাছে সব সমাতে থাকে কিন্তু মানুষ ওটা দেখতে পায় না? এই ছিল আমার 3টি প্রশ্ন, এবার তোমরা কে পারবে তাড়াতাড়ি করে জবাব দিয়ে দাও। ওয়াজ্জা সামনে কিরাম, নবী দাউদ আলাইহিসসালামের 23টি পুত্র সন্তানের মধ্যে সবচেয়ে আপনার ছোট বেটা, যার নাম পবিত্র কোরআনে বারবার এসেছে, ওয়াজ্জা সামনে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবী
নবীকে আল্লাহ ডেকেছেন সুলাইমান বলে, নবী দাউদ আলাইহিসসালামের ছোট বেটা। নবী সুলাইমান দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে আছেন, আব্বা গো তোমার তিনটি প্রশ্নের জবাব আমি সুলাইমান দিয়ে দেব। কে সুলাইমান? হে বিরাদার, আল্লাহ পাককে ধরার বুকে চারজন ব্যক্তিকে গোটা দুনিয়ার বাদশা বানিয়েছিলেন, দুইজন কাফির আর দুইজন পাক্কা মুমিন মুসলমান। তার মধ্যে একজন হচ্ছে আপনার আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যাকে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন আল্লাহ। শুধু বাদশাহই না, আল্লাহ পাক তোমাকে এত জ্ঞান দিয়েছিলেন এ নবী সুলাইমান আলাইহিস সালাম, যার অধীনে আল্লাহ হাওয়াকে পর্যন্ত করে দিয়েছিলেন। কে সুলাইমান? হে বিরাদার, এ নবী সুলাইমান আলাইহিস সালামের হায়াতের তাইয়্যিবাতে লেখা হয়েছে, নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন সমুদ্র তীরে, ঘটনাক্রমে সমুদ্র তীরে উনি নামাজ পড়ছিলেন। কি করেছিলেন বাবা? নামাজ। একটু জোরে বলুন, নামাজ। নামাজ পড়ছিলেন। এর থেকে কিন্তু আমরা অনেক দূরে আছি। নবী সুলাইমান উনি নামাজ যখন শেষ করলেন, তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে পড়লো একটি অবাক ঘটনা। কি দেখছেন নবী সুলাইমান? দেখতে আছেন যেন একটি পিঁপড়ে তাজা ঘাসের মাথা মুখে করে অন্যদিকে নয় বরং সমুদ্রের দিকে চলে যাচ্ছে। আল্লাহ নবী সুলাইমান খুব আগ্রহ সহকারে আপনার এক মনে পিঁপড়েটাকে দেখতে লাগলেন। নবী সুলাইমান দেখলেন পিঁপড়েটা সমুদ্রের তীরে গিয়ে কিন্তু একবারে থেমে গিয়েছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে আছেন, আল্লাহ এরকম ঘটনা আমি এর পূর্বে দেখি নাই, এই পিঁপড়েটা তাজা ঘাসের মাথা মুখে করে কেন সমুদ্র তীরে এসে দাঁড়িয়ে গেল? আমি নবী সুলাইমান যতক্ষণ পর্যন্তের শেষটা না দেখব আমি কিন্তু সমুদ্র তীর হতে যাব না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা দেখতে লাগলেন অবাক কাণ্ড খানা। নবী সুলাইমান কি দেখলেন মুসলমান শুনুন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম দেখতে আছেন যেন হঠাৎ করে আপনার সমুদ্র তীরে ওই পিঁপড়েটার কাছে একটি ব্যাং আসলো, আর যেমনই আপনার ব্যাংটা চলে আসা নবী সুলাইমান এবার দেখলেন বিরাদার ওই পিঁপড়েটি তাজা ঘাসের মাথা মুখে করে যেন সোজা গিয়ে ব্যাঙের পিঠে গিয়ে বসলো। যেমন ব্যাঙের পিঠে বসে যাওয়া, এবার নবী সুলাইমান আলাইহিস সালাম দেখতে আছেন যেন ওই ব্যাঙটি পিঁপড়েটিকে পিঠে করে নামার পরে সমুদ্রের আপনার মধ্য দিকে চলতে আরম্ভ করলো। চলতে চলতে বিরাদার অনেকটা পথ চলে যাওয়ার পরে যেমনই আপনার সমুদ্র আপনার গভীরে চলে গিয়েছে, নবী সুলাইমান আলাইহিস সালাম দেখতে আছেন যেন হঠাৎ করে আপনার ব্যাংকে দাঁড়িয়ে গেল। ব্যাংকে আর আগে বাড়ে না, নবী সুলাইমান অধীর আগ্রহে দেখতে আছেন অবাক ঘটনা বিরাদার। এবার নবী সুলাইমান কি দেখলেন মুসলমান, হঠাৎ যেন আপনার সমুদ্র তলদেশ হতে একটি আপনার মোটা পাথর ভেসে উঠলো। ওই পাথরটি ভেসে ওঠার পরে পাথরটি দুটো টুকরো হয়ে গেল। যেমনই আপনার পাথরটি দুটো টুকরো হয়ে যাওয়া, এবার নবী সুলাইমান আলাইহিস সালাম দেখতে আছেন যেন ওই আপনার ব্যাংকের পিঠ হতে ওই পিঁপড়েটি তাজা ঘাসের মাথা মুখে করে যেন এক টুকরো পাথরের উপরে গিয়ে আপনার বসলো। যেমনই পাথরের টুকরোয় বসে যাওয়া, নবী সুলাইমান এবার দেখতে আছেন যেন আবার পাথরটি পূর্ণ হয়ে যাওয়ার পরে সমুদ্রের আপনার তলদেশে চলে গেল, পানির তলাতে পাথর গেল। নবী সুলাইমান দেখতে আছেন যেন ওই জায়গাতে ব্যাংকটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ এই ঘটনা যতক্ষণ পর্যন্ত আমি এর শেষ না দেখব আমি নবী সুলাইমান কিন্তু এই জায়গা হতে যাব না। নবী সুলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আছেন বেরাদার, কিছুক্ষণ পরে দেখলেন নবী সুলাইমান আবার যেন আগের মতো ওই পাথরটি ভেসে উঠলো, আর পাথরটি ভেসে উঠার পরে পাথরটি আপনার দুটো টুকরো হয়ে গেল। পাথর যখন দুটো টুকরো হলো ওই পিঁপড়েটি পাথরের টুকরো হতে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে বসলো আপনার ব্যাঙের পিঠে। নবী সুলাইমান দাঁড়িয়ে আছেন, কখন আসবে ব্যাঙটি সমুদ্রের তীরে, কখন পৌঁছাবে? নবী সুলাইমান অধীর অপেক্ষা করেছে আছেন বেরাদার ওই ব্যাঙটি পিঁপড়েটিকে পিঠে করে নামার পরে, এবারে আপনার মুখটা ফিরিয়ে নেওয়ার পরে সমুদ্রের তীরের দিকে আপনার চলতে আরম্ভ করলো। চলতে চলতে সমুদ্রের তীরে এসে যেমনই পৌঁছে যাওয়া, নবী সুলাইমান আলাইহিস সালাম দেখতে আছেন যেন ওই পিঁপড়েটির মুখে কিন্তু তাজা ঘাসের মাথা আর নাই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এবার দেখলেন কি বিরাদার, ওই ব্যাঙটির পিঠ হতে পিঁপড়েটি নেমে যাওয়ার পরে
আল্লাহর জমিনে চলতে আরম্ভ করেছে। হে মুসলমান, যেমনি আপনার আল্লাহর জমিনে চলতে আরম্ভ করলো, আল্লাহ পাকের নবী নবী সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যাংকের সামনে পিপড়েটির সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে নবী সুলাইমান কর্জিয়াস কণ্ঠে বলতে আছেন, বলে এই পিপড়ে দাঁড়িয়ে যা, আর কেনই বা সমুদ্রের মধ্যে গিয়েছিলি, আমি সুলাইমান আমায় তুই বলে যা। আপনি যদি বলেন কি এই পিঁপড়ে দাঁড়া, আচ্ছা আপনি দাঁড়াইতে বললে কি পিঁপড়ে দাঁড়াবে? একটু জোরে বলেন দাঁড়াবে। আচ্ছা যদি দাঁড়িয়ে যায় ঘটনাক্রম, এবার পিঁপড়ে যদি কিছু বলে তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু নবী সুলাইমান বলতে আছেন পিঁপড়ে দাঁড়া, গিয়েছিলি কেন বল, তারপর আগে বল কেন গিয়েছিলি। পিঁপড়ে কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে আরম্ভ করলো, বলে সুবহানাল্লাহ। তাহলে কি পিঁপড়ের কথা নবী সুলাইমান বুঝতেন? হ্যাঁ বুঝতেন, শুনতে পেতেন, শুধু আপনার শুনতে পেতেন তা নয়, বহু দূর থেকে শুনতে পেতেন নবী সুলাইমান। কত দূর হতে? আল্লাহ পাকের কোরআন উঠান, আল্লাহ পাকের পবিত্র কোরআন 19 নম্বর পারা, সূরাটির নাম হচ্ছে সূরা নামাল, আয়াত নম্বর 18-19 আপনি পড়ে দেখুন বিরাদার, যেই সূরাতে ডবল বিসমিল্লাহ রেখেছেন মহান আল্লাহ, এই সূরা আপনি তেলাওয়াত করুন বিরাদার। নবী সুলাইমান এক সময় আপন সেনাবাহিনী নিয়ে যখন চলতেছিলেন, হঠাৎ করে নবী সুলাইমান আপন সেনাদেরকে বলতে আছেন, তোমরা রাস্তা পাল্টে দাও, রাস্তা পরিবর্তন করো। এজন্যই কি এই রাস্তা দিয়ে পিঁপড়ে চলতে আছে। কেন বলেছিলেন বিরাদার? ওই রাস্তা দিয়ে যে রাস্তা হয়ে নবী সুলাইমান সহ নবী সুলাইমানের সেনাবাহিনী যেতেছিল, ওই রাস্তাতে পিঁপড়ে চলতেছিল, হঠাৎ করে পিঁপড়ের রানী ডাক দিয়ে বলেছিল, বলে হে পিঁপড়ের দল, যদি তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে রাস্তা থেকে তাড়াতাড়ি সরে যাও, আপন আপন গর্তে ঢুকে যাও। এজন্যই কি এই রাস্তা দিয়ে নবী সুলাইমান সহ নবী সুলাইমানের লোকজন আসতে আছে, আর অজান্তে তাদের সওয়ারির পায়ের নিচে পড়ে তোমরা প্রাণ হারিয়ে দিবে, অতএব তোমরা রাস্তা ছেড়ে দাও। পিঁপড়ের রানী বলেছিল বিরাদার, কত দূর থেকে নবী সুলাইমান শুনতে পেয়েছিলেন, আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে প্রমাণ হয় নবী সুলাইমান আলাইহিস সালাম এক হাত দূর থেকে নয়, 10 হাত দূর থেকে নয়, 50 হাত দূর থেকে নয়, বরং নবী সুলাইমান আলাইহিস সালাম এ পিঁপড়ের রানীর কথা পাকা 3 মাইল দূর হতে শুনতে পেয়েছিলেন। নবী সুলাইমান শুনতে পাওয়ার পরে কি করেছিলেন? নবী সুলাইমান পিঁপড়ের কথা শুনে মুচকি হেসেছিলেন। আল্লাহ নবীদেরকে এত ভালোবাসেন বাবা, নবী সুলাইমানের মুচকি হাসির কথাও আল্লাহ কোরআনে আপনার বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলি হাযরে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আপনাদের শুনালাম, বুঝা গেল নবী সুলাইমান আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছিলেন। নবী সুলাইমান হচ্ছেন ও নবী, ও বাদশা, যিনি পিঁপড়ের কথাও বুঝতে পারতেন। তাই নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েকে বললেন না, আচ্ছা বাবা আরেকটা কথা বলি, নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের কথা বুঝতে পারতেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না? পারেন না, আপনি বললে পিঁপড়ে কিন্তু শুনবে না, জোরে বলুন শুনবে না। তাহলে আপনি কি নবী সুলাইমানের মতো বাবা? একটা ইমানদার বলেন, আপনি কি নবী সুলাইমানের মতো? না। আচ্ছা যদি আপনি নবী সুলাইমানের মতো না হন, তাহলে আমার নবীর মতো আপনি কেমন করে হবে? যদি নবী সুলাইমানের মতো না হন আপনি, তাহলে বিশ্ব নবীর মতো কেমন করে হতে পারবে? না, কখনো এটা দাবি করবেন না, নবী নাবীর জায়গা দিয়ে উম্মতি উম্মতির জায়গায়, কখনো কোন উম্মতি নাবীর সমতুল্য হতে পারে? একটু জোরে বলুন, পারে? পারে না। আপনার কথা বলতে আরম্ভ করলো, পিঁপড়ে বলতে আছে ওগো নবী সুলাইমান, আজকে আপনি দেখলেন কিন্তু শুনুন, আমি প্রত্যেকদিন দুই বেলা করে সমুদ্রের মধ্যে যাই, দুই বেলা আমার সঙ্গে এই ঘটনা ঘটে। নবী সুলাইমান বলতে আছেন, ঘটনা কি বল? পিঁপড়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আল্লাহ পাকের একটা মখলুক ওই পাথরের মধ্যে
আল্লাহ পাক সমুদ্রের নিচে রেখেছেন, আর ওই মাখলুকের খাবার হচ্ছে তাজা ঘাসের মাথা। আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন প্রত্যেক দিন দুই বেলা আমি তাজা ঘাসের মাথা মুখে করে আমি সমুদ্রের নিকটে আসি, কিন্তু আমি একটা ছোট্ট প্রাণী, সমুদ্রের তুমুল ঢেউ কিন্তু আমার ঠিক জায়গাতে পৌঁছানো মুশকিল হয়ে যাবে। যার জন্য মহান আল্লাহ আমার ঠিক জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য একটা ব্যাংকে পাঠিয়ে দেন, প্রত্যেক দিন দুই বেলা ওই ব্যাংক আমাকে পিঠে করে নিয়ে যায়। আমি আল্লাহর হুকুমে আল্লাহর ওই মাখলুককে প্রত্যেক দিন দুই বেলা তার খাওয়ারটা তার রিজিকটা আমি পৌঁছে দিই। নবী সুলাইমান যখন শুনলেন ব্রাদার, আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করলো। নবী সুলাইমান বলতে আছেন, পিপড়ে আরেকটি কথা আমাকে বল, যখন আল্লাহর মাখলুকের সামনে তার রিজিকটা তার খাদ্যটা নিয়ে গেলি, রিজিকটা দেখার পরে কি বলেছিল একটু বল না। পিপড়ে বলতে আছে, গো নবী সুলাইমান যেমনই আল্লাহর ওই মাখলুকের কাছে তার খাবারটা নিয়ে আমি পৌঁছালাম, আমি দেখলাম যেন শুনলাম যেন আল্লাহর ওই মাখলুক আল্লাহ পাকের প্রশংসা করতে আরম্ভ করলো। আল্লাহর ওই মাখলুক যেন বলতে আছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলতে আছেন, বল পিপড়ে বল, যখন আল্লাহর মাখলুক খেলো খাওয়ার পরে কি বলেছিল একটু বল না। পিপড়ে জবাব দিতে আছে, নবী সুলাইমান আল্লাহ পাকের ওই মাখলুক তার রিজিকটা খাওয়ার পরে আর কারো নয় আল্লাহ পাকের প্রশংসা করতে আছে, জোরে জোরে পড়তে আছে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ? ইমানদারি বলেন তো বাবুকে হাত রেখে, আপনি কি পিঁপড়ের চাইতে নিকৃষ্ট? আপনি তো পিঁপড়ের চাইতে নিকৃষ্ট নন, আল্লাহ আপনাকে পিঁপড়ের চাইতে অনেক উৎকৃষ্ট বানিয়েছে, বানিয়েছেন না বাবা? অনেক উৎকৃষ্ট বানিয়েছে, শুধু উৎকৃষ্ট না, আল্লাহ পাক আপনাকে এত উৎকৃষ্ট বানিয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে সূরা 3 30 নম্বর পারা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম, সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমি মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরো মজার কথা, আপনি কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, দেখুন আল্লাহ পাক আপনার ইজ্জত কি দিয়েছে। আরো মজার কথা, পবিত্র কোরআনের 25 নম্বর পারাতে আপনি চলে যান, তো 25 নম্বর পারায় গিয়ে সূরা জাসিয়ার 13 নম্বর আয়াত আপনি পড়ুন। কত নম্বর আয়াত বললাম বাবা? সূরা জাসিয়ার 13 নম্বর আয়াত কারিমা, আল্লাহর কালাম আছে। হে ব্রাদার, আল্লাহ পাক বলেন, সাখারনাহা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আই ইনসান হামনে জো কুছ ভি বানায়া তেরে লিয়ে বানায়া আর তেরে তাবে কর দিয়ে। যার বাংলা অর্থ হচ্ছে এটাই, আল্লাহ বলে যে মানুষ আমি যা কিছু বানিয়েছি যা দেখছো সব তোমাদের জন্যই, আর আমার সৃষ্টিকে আমি আল্লাহ বড় ভালোবেসে তোমাদের অধীনে করে দিয়েছি। আল্লাহ আল্লাহ সব অধীনে। আপনারা বাঘ দেখেছেন না বাবু? আচ্ছা এখানে যদি একটা বাঘ চলে আসে আমার পাওয়া যা কেউ শুনবেন? আপনারা সব আপনার আপনার পালাবেন বাবা, নিজের নিজের চান বাঁচা। কিন্তু আপনি জানেন আল্লাহ পাক এই বাঘকে সিংহকে আল্লাহ এই মানব জাতির অধীনে করে দিয়েছেন। নিশ্চয় আপনারা কেউ আছেন সার্কাস দেখেছেন না? সার্কাসে দেখেছেন রিং মাস্টার মাস্টার সার্কাসের আপনার যে বাঘটাকে নাচায় আঘাত করছে, তো আপনার এই টায়ার আগুন চলছে মধ্য দিয়ে আপনার ঝাঁপ দিচ্ছে, দেখেছেন না বাবু? আমি কিন্তু বাচ্চা অবস্থায় পড়ার জামানায় আমি দেখেছি, আলিম হওয়ার পরে জীবন আর দেখিনি, আলিম হওয়ার পরে দেখিনি, আমি দেখেছি জীবনে মনে হয় দুইবার আমি জীবনে সার্কাস দেখেছি। আমি দেখেছি যে আপনার ইশারা করছে তো বাঘ আগুনের মধ্য দিয়ে ঝাঁপ দিচ্ছে। আল্লাহু আকবার, একটা হাতি মজবুত মখলুক আল্লাহ যদি এখানে চলে আসে এরকম স্টেজ ভেঙে গুড়িয়ে দিতে 2-3 মিনিট সময় লাগবে না, ঠিক না বাবা? কিন্তু দেখুন আল্লাহ হাতিকে আপনার অধীনে করে দিয়েছে। কেমন অধীনে? আপনি হাতির উপরে সওয়ার হয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তা পার করছেন, করেন না বেরাদা? তাহলে কি আপনি হাতির চাইতে বেশি শক্তিশালী? শক্তির দিক থেকে দেখা গেলে তো হাতির চাইতে আপনি অনেক কমজোর, আপনি কি বাঘের চাইতে বড় শক্তিশালী? না বেরাদার, যদি দেখা যায় বাঘের চাইতে আপনি অনেক কমজোর, আপনি এত কমজোর কি আজকে আপনি বাড়ির থেকে নিয়াত করে বার হলেন, সাগর দিকে থেকে মৌলানা হারুন আসছে মাছ সঙ্গে নতুন মৌলানা, আর বাড়ির থেকে বার হওয়ার পরে রাস্তায় একটা 2.5 ইঞ্চির ব্রেক আপনার পায়ে ঢুকলো, আপনার আর এই জায়গাতে আসা হলো না, হরিহরপুর হাসপাতালে আপনাকে নিয়ে যেতে হবে।
হবে। আপনি এত কমজোর, আড়াই ইঞ্চির একটা ফ্রেম আপনাকে নাজাহাল বানিয়ে দেয়। আপনি এত কমজোর, আড়াই ইঞ্চির একটা ফ্রেম আপনাকে বেপাস বানিয়ে দেয়। আপনি এত কমজোর, আড়াই ইঞ্চির একটা তার ফ্রেম আপনাকে বেরাদার বেহুশ করে দেয়। অপরদিকে আপনি এত মজবুত, এত শক্তিশালী, আল্লাহর মজবুত মখলুক হাতি আপনার অধীনে চার পিঠে সওয়ার হয়ে ঘন্টার পর ঘন্টা আপনি পথ অতিক্রম করে করে। অপরদিকে আপনি এত মজবুত মখলুক, এত শক্তিশালী, আপনার ইশারায় একটা জঙ্গলের দরিন্দা বা সিংহ আপনার ইশারায় বেরাদার আগুনের মধ্য দিয়ে ঝাঁপ দেয়। ইশারে বলে ওয়াজা ক্যা হে, কারণ কি, এর পিছনে আসল রহস্য কি? আসুন আপনাদেরকে বলে দিই রহস্যটা। আল্লাহ পাক রব্বুল কায়নাত কায়নাতকে বানালেন। কি বানালেন বাবা? কায়নাত, সমস্ত কায়নাত বানালেন আল্লাহ। এরপরে বলেন আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য সবাইকে আপনার সম্বোধন করে মহান আল্লাহ বলেছিলেন। কি বলেছিলেন এর ব্যাখ্যা আপনি পাবেন পবিত্র আল কোরআনে। কোথায় পাবেন বাবু? আল কোরআনে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাব 21 নম্বর পারা আয়াত নাম্বার 72 মানে 72 নম্বর আয়াত কারিমা, 72 নম্বর আয়াত কারিমা। আমার আওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? না না, খুব ভালো লাগছে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। আলহামদুলিল্লাহ। একটু একাগ্রতা শুনিয়ে নিতে আমার অনুরোধ। হ্যাঁ খুব ভালো লাগছে। সঙ্গে সঙ্গে বলি বাবা, একটু একাগ্রতা, একটু মহব্বত আছে যা, যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে গেলে মনে হয় ভালো লাগতো, বসে গেলে ভালো লাগতো। মাশাআল্লাহ। আগের জায়গা অন্য করে নিবেন। নিবেন নিবেন জি।